ওয়েলকাম ব্যাক রোজাস ব্লগ। রোজাস ব্লগে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে। তো আজকে দুপুর থেকে আমার ব্লগটি স্টার্ট করছি, দুপুরে লাঞ্চ মেনু ব্লগ নিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি রান্না করব মুরগির মাংসের গিলাম কলিজা ভুনা, আর রান্না করব আলু দিয়ে মুরগির মাংস ঝোল, আর রান্না করব লাউ ভাজি, আর সাথে থাকবে ডাল, পাতলা ডাল। এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরে লাঞ্চ মেনু আমাদের। তো শুরু করে দিই রান্নাটা। ফার্স্টে আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এতে করে আমি দারচিনি এলাচ গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো এক কাপের মতো পেঁয়াজটা আমি দিয়েছি। এখন আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম, দু টেবিল চামচের একটু বেশি আমি দিয়েছি। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন, খুবই চটজলদি হয়ে যাবে। তো এখন আমি এইটা খুব ভালোভাবে কষাবো। এখন অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দেওয়ার পরে এটা যখন বুদবুদি চলে আসবে তখন আমি এখানে মশলাগুলো অ্যাড করবো। এখানে বেশি কিছু না, ঘরে যা থাকে তাই, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণটা। এখানে আমি মরিচের গুঁড়োটা থেকে হলুদের গুঁড়োটা একটু বেশি ইউজ করেছি। তো ফার্স্টে আমি যে রান্নাটা করেছি সেটা হচ্ছে মুরগির মাংসের গিলা কলিজা ভুনা, সেটার জন্য একটু মশলাটা একটু বেশি দিচ্ছি যাতে একটু মাখামাখা হয়। আর মুরগির মাংস গিলা কলিজা ভুনা কিন্তু আমরা সবাই করতে পারি, যে পুরা নতুন গৃহিণী তারা কিন্তু খুব ইজিভাবে এরকমভাবে আমার রেসিপিটা দেখে আপনারা বানাতে পারবেন। আমি কিন্তু খুব ইজিভাবে আপনাদের সামনে এই রেসিপিগুলো প্রেজেন্ট করে থাকি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি মুরগির মাংসের যে পা, পাখনা, গলা এগুলো সব কিছু দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটা কোনো কাজ নেই, এখন একটু আমি কষাবো। তো অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের ঝালটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম, 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু দিব লেবুর জুস। লেবুর জুসটা আমি দুটো, একটা লেবুতে 4 পিস হয়, আমি 2 পিস দিয়ে দিচ্ছি এখানে জুসটা। তারপর আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম, আর পাশের আরেকটা চুলোতে আমি আরেকটি রান্না করবো। এখানে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি, এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম একটি ডিম। এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়, আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে পারি এরকম করে, কিন্তু আমার ডিম দিয়ে অনেক ভালো লাগে। আর ধনে পাতা বাসায় ছিল না তাই ধনে পাতা ইউজ এখানে করব না, এটা ধনে পাতা ছাড়াই এই ভাজিটা রাখে তো খুব ভালো লাগে। এখানে তেজপাতাটা আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচ আমি দিব না, শুধু তেজপাতাটাই দিলাম। আর পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশি দিলাম, এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটা আগে ভেঙে আমি ভেজে নিয়েছি, তো এখন আমি পেঁয়াজটা ভেজে নেব খুব ভালোভাবে। ব্রেস্তা হয়ে যাবে, ব্রেস্তা হবে না, ঠিক কাঁচাও থাকবে না, এইরকম মাঝে মাঝে প্রসেসে আমি পেঁয়াজটা ভাজবো। আর অন্য চুলায় আমি এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা এরকমভাবে গিলাম করে যায় ভুনা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। তো আরেক পাশে আরেকটা চুলায় আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা লাঞ্চ মেনু আমি আপনার সাথে শেয়ার করছি, হাতে অনেক কাজ, তো এক হাতে সব কিছু কিন্তু আমার হাতেই আমি কিন্তু করে যাচ্ছি। তো দুটো চুলো আমার, দুটো চুলোতে আমি দুটো রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি যে ভাজির জন্য যেটা কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম, আর এখানে 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমার বাবুটাও খাবে, তো সেটার জন্য যাতে ঝালটা না হয়, যখন যার ঝালটা খেতে ইচ্ছে করে আস্ত কাঁচামরিচটা নিয়ে ভাতের সাথে ডলেও যেন আমরা খেতে পারি। তো এখন একটু টমেটো স্লাইস করে রেখে কেটে দিয়েছিলাম, সেটা আমি টমেটো স্লাইসটা আমি দিয়ে দিলাম এখানে মুরগি মাংসের গিলা কলিজা ভুনাতে দিয়ে দিলাম। টমেটোটা যখন সফট হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণটা পরে ইউজ করি, আমি লবণটা এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যেহেতু আমি রেগুলারলি আমার ব্লগে আমি আমার কথাগুলো শেয়ার করে থাকি, যেহেতু রান্নার ফাঁকে ফাঁকে আমার ব্লগ কথাগুলো আমি শেয়ার করে থাকি আমার প্রিয় লাভলি লাভলি ভাই আপুদের জন্য,
তো জাপুরা ভাইয়ারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দিবেন এতে করে আমি যা যা ভিডিও আপলোড দেব সেটা নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন আর জাপুরা ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেহেতু আমার নিউ চ্যানেল নিউ ব্লগ আমার দিক থেকে ভুল অবশ্যই হতে পারে যদি আমার দিক থেকে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেবেন আমাকে ক্ষমা করে দেবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে আর আমার যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আমার যথেষ্ট চেষ্টা করব আমার ভুলগুলো শুধরানোর জন্য অবশ্যই আমাকে আমাকে কমেন্টে জানাতে হবে নাহলে আমি বুঝতে পারবো না তো যাই হোক ফিরে যাই আবার রান্নাতে তো দেখতে পেলেন আমি ভাজিটা খুব ইজিভাবে ভাজিটা করে নিচ্ছি আর এখানে যেহেতু দু চুলা দুটো রান্না আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো যাতে মুরগির মাংসের ভিতরে যে মশলাগুলো সেটা একটু সময় নিয়ে মাংসের ভিতরে ঢুকে যায় ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়ে যায় এখানে আমি ফার্স্টে মুরগির মাংস নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো আর এক কাপের মতো কুচি করে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো লবণটা পরিমাণ মতো লবণটা ইউজ করব আর দিয়ে দিব মরিচের গুঁড়ো টমেটো এক কাপের মতো টমেটোটা দিয়ে দিলাম তো মরিচের গুঁড়োটা হলুদের গুঁড়ো থেকে একটু কম ইউজ করব তো আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো এই দিয়ে আমি কিন্তু মুরগি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা সেম একই প্রসেসে যদি করতে চান বা একইভাবে যদি রান্নাটা করতে চান অবশ্যই আমার এই প্রসেসটা একটু কষ্ট করে খেয়াল রাখবেন তাহলে একইভাবে খুব মজাভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব চটজলদি ইজি হবে আর এখানে আমি দুই পিস লেবু কেটে রেখে দিয়েছিলাম দুই পিস লেবুই আমি এখানে জুস করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি তো আমি আবারও আমি মুরগির গিলা কলেজা ভুনাটাকে একটু দেখে নিচ্ছি তো খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে গিয়েছে এই এই রেসিপিটা তো ভালোভাবে হয়ে গেল যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না তো আরেক পাশে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাজিটা অলমোস্ট ডান তো ভাজিটা বলছি আমি রেডি তো ভাজিটা আমি তুলে ফেলবো তো ভাজিটা কিন্তু আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এখানে কিন্তু আমি এই প্যানেতে আমি মুরগি মাংসটা ভুনা করে নিব আর গরম মশলা কী কী দিচ্ছি সেটা দেখেই নিচ্ছে দারচিনি এলাচ তেজপাতা সচরাচর আমি সবসময় একই গরম মশলা দিয়ে থাকি আদার্স গরম মশলা আমার ভালো লাগে না সেটার ফ্লেভারও অত বেশি আমার ভালো লাগে না সেটার জন্য আমি দিই না যদিও আমার আছে বাসায় আমি সেটা দিই না এক্সট্রা এলাচ বড় এলাচ এগুলো আমি দিই না সচরাচর খাসির মাংস বা তেহারি বা কাচ্চি করলে এগুলোতে কম বেশি টুকটাক একটু একটু দিই কিন্তু সচরাচর সব রান্নাতে আমি ইউজ করি না সব ধরনের মশলা কারণ এইরকম রান্না মশলা সবার বাসায় আমাদের বাসায় সবসময় থাকে না যদিও তো আমি ইজিভাবে দুপুরে লাঞ্চ মেনুগুলো রেসিপিগুলো কীভাবে আমি করা যায় সেটাই আমার ব্লগে আমি শেয়ার করছি তো যাই হোক হাতের কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু আমি আমার এইগুলো রেসিপিগুলো বানাই বা আপনার সাথে শেয়ার করি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতেই পেলেন মুরগির মাংসটা আমি দিয়ে তারপর এটা আমি ভালোভাবে কষিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দেওয়ার পর এটা যখন টকবুকিয়ে বলক চলে এসেছে তখন আমি দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি লিকুইড দুধটা আমার বাসায় শেষ হয়ে গেছে তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি তো গুঁড়ো দুধটা দেওয়ার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে ডালটা আমি রেডি করে নিচ্ছি ডালটা অলমোস্ট ডান এখন আমি এখানে ডালে ফোড়ন দিয়ে দিব ডালে ফোড়ন দিয়ে দিলে ডালটা প্রিপেয়ার হয়ে যাবে খাওয়ার জন্য তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে যে সাদা তেলটা সেটা দিয়ে আমি আমার তেল ফোড়নটা দিয়ে দিচ্ছি ডালের ফোড়নটা যেটা দেয় সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তো হয়ে যাবে দুপুরে খাওয়ার লাঞ্চ মেনু একটি আরেকটি খাবার ডাল সেটা সেটা সবসময় আমার বাসায় রান্না করতে হয় আমার বেবির জন্য তো সেটার জন্য আমি ঝাল কম দিই আর এখানে আমি মুরগির মাংসটা আমার দেখতেই পেলেন মুরগির মাংসটা কিন্তু তেলও উঠে এসেছে এখানে অল্প একটু ঝোল দিব একটু একটু অল্প একটু ঝোল দিব যতটুকু দরকার যতটুকু পরিমাণে দরকার ততটুকু দিব তো দেখতে পেলেন এটা আমি কিন্তু একটু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি পানিটা
এটা আমি ঢেকে দেবো, যখন একটু মাখামাখো হবে তখন আমি তুলে ফেলবো। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন রোজাস ব্লগ। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি একটু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মস্ত কাঁচামরিচ, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার মুরগি মাংস তরকারি এটা কিন্তু রেডি, খুবই চটপট জলদি কিন্তু আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলাম। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আমার কোন রেসিপিটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো চলুন দুপুর লাঞ্চ মেনুটা একবার শেয়ার করে নিই আপনাদের সাথে, তারপর আমরা খাবো। তো এখানে মুরগি গিলা করে যে ভুনা আছে, আর এই তো আছে, আর আছে সাথে আছে যা যা রান্না করছি সেটাই দেখাচ্ছি, আর সাথে আছে এই মুরগির মাংসের তরকারি, আর আছে ভাজি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। সেই মতো আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।